हेलो एंड वेलकम एवरीवन, आई एम সংগীতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সংগীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো মানডে টু স্যাটারডে 7:30 AM আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাস গুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। এন্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিংক কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। চলো নেক্সট আমরা দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস WPP-র জন্য। তো এখান থেকে আমরা ডিটেলসে যে ক্লাসগুলো কমপ্লিট করেছি, অর্থাৎ যে টপিকগুলো কমপ্লিট করেছি, ফার্স্ট জেন্ডার অ্যান্ড নাম্বার, নেক্সট টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ থেকে অনেকটাই কমপ্লিট করেছি এবং মোডাল পার্ট। তো দেখো, অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো যে ম্যাম আপনি ডিটেলস ক্লাস করেন এভরিডে, বাট তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। দেখো, আমাদের WPP মেন যেটা, সেটা কিন্তু এখনো অনেক দিন বাকি রয়েছে। তার আগে কিন্তু আমাদের SSC GD এবং এক্সারসাইজ মেন রয়েছে। তো সেই জন্যই তোমাদের PYQ কোশ্চেন সলভ করাবো এক্সামের জন্য, অর্থাৎ যাদের এক্সারসাইজ মেন এবং SSC GD রয়েছে তাদের উদ্দেশ্যে। তারপর অর্থাৎ কিছুদিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার পর আবারও কিন্তু আমরা ডিটেলস ক্লাস কন্টিনিউ করব। ওকে, তো আজকেও আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ SSC GD PYQ সলভ করব। সেখানে টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো অবশ্যই কাউন্ট করতে থাকো কতগুলো অ্যান্সার করতে পারছো এবং অ্যাট লাস্ট ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে কোশ্চেন। তো বলেছে গীতা ওন্ট পাস দ্য এক্সামিনেশন ড্যাশ উইল রিতা। তো ওন্ট মিন্স কি, দেখো ওন্ট যেটা সেটা হলো উইল নট এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ শর্ট ফর্ম বলতে পারো। তো গীতা উইল নট পাস দ্য এক্সামিনেশন ড্যাশ উইল রিতা। অপশন এ তে বলেছে নর, বি তে বলেছে অর, সি তে আইদার, এন্ড ডি নাইদার। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1, কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ভেরি ইজি কোশ্চেন। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নাইদার ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো উইল নট ছিল তো নেগেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে আইদার অর আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আইদার অর আমরা পজিটিভ অর্থাৎ হ্যাবোধক বাক্যে ব্যবহার করে থাকি, তাই না? আর একটা জিনিস, অনেকের মনে হতে পারে যে নর কেন ব্যবহার করবো না। তো দেখো এগুলো হলো কনজাংশন, নাইদারের সঙ্গে আমরা যে কনজাংশনটা ব্যবহার করি সেটা হলো নর। অর্থাৎ যদি সেন্টেন্সে ফার্স্টে নাইদার থাকে তবেই আমরা নরের ব্যবহার করি, যেরকমটা আইদার অর, ফার্স্টে যদি আইদার থাকে তবেই আমরা অরের ব্যবহার করতে পারি। তো সেই জন্যই কিন্তু অপশন এ কে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না, নাইদার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, অর্থাৎ একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওটা ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সেই অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইম্প্রুভমেন্ট। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। টুরিস্টস ভিজিটিং লে টেক হোম ফটোজ অ্যান্ড মেমোরিজ বাট লিভ ব্যাক এ মাউন্টেইন অফ ওয়েস্ট। তো লিভ ব্যাকটা আন্ডারলাইন করা রয়েছে, ওটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অর নো ইম্প্রুভমেন্ট আমাদের অ্যান্সার হবে। তো অপশন এ তে বলেছে লিভ অ্যাওয়ে, বি তে বলেছে লেফট ব্যাক, সি তে বলেছে নো ইম্প্রুভমেন্ট, অ্যান্ড ডি তে লিভ বিহাইন্ড। রেডি সবাই কোশ্চেন নাম্বার 2 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো। দেখো টুরিস্ট যারা ছিল ভিজিটিং করেছে লে এবং সেখানে টেক হোম ফটোজ, অর্থাৎ কিছু ছবি তুলেছে যেগুলো বাড়িতে নিয়ে যাবে, অর্থাৎ হোম ফটোজ, এবং সেই সঙ্গে কিছু মেমোরিজ। বাট কিন্তু লিভ ব্যাক এ মাউন্টেইন অফ ওয়েস্ট, অর্থাৎ এ মাউন্টেইন অফ ওয়েস্ট কথার অর্থ হলো, ওয়েস্ট মিন্স হচ্ছে নষ্ট বা কি বলে ওটাকে, বজ্র। ওকে, বজ্র নয়, বজ্র পদার্থ, ঠিক আছে, সরি, বজ্র পদার্থ। তো এটার যে মাউন্টেইন,
তো লে যেটা সেটার হোম ফটোজ নিয়েছে, মেমোরিজ নিয়েছে, কিন্তু মাউন্টেইনের যে ওয়েস্ট যেটা সেটার কিছু নেয়নি। তো এটা অ্যাকচুয়ালি একটা ফেজাল ভার্ব, লিভ ব্যাক নয়, এটা হয়ে যাবে অপশন ডি আমাদের সঠিক উত্তর, লিভ বিহাইন্ড। লিভ বিহাইন্ড কথার অর্থ হলো কোনো কিছুকে না নিয়ে সেখান থেকে চলে যাওয়া। বোঝাতে পারলাম? লে যেটা সেটার ফটো নিয়েছে, মেমোরিজ নিয়েছে, বাট মাউন্টেইন অফ ওয়েস্ট যেটা সেটার কোনো কিছুই নেয়নি। তো সেটার মিনিং হয়ে যাবে লিভ বিহাইন্ড। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ড কি দিয়েছে? অ্যাজাইল। অপশন এ তে বলেছে অ্যাগ্রেসিভ, বিতে বলেছে অ্যাক্টিভ, সি তে ডাল, এবং ডি তে লেজি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য। তো অ্যাজাইল মিন্স তুমি বলতে পারো ছটফটে বা সক্রিয়। তো সিনোনিম যেহেতু, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাক্টিভ। অ্যাগ্রেসিভ মিন্স আক্রমণাত্মক, ডাল মিন্স নির্বোধ, বোকা হতে পারে, লেজি মিন্স অলস। এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড, সঠিক বানান যেটা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক্সাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো গ্রেটফুল। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। গ্রেটফুল কথার অর্থ কি? গ্রেটফুল মিন্স কারোর প্রতি কৃতজ্ঞ থাকা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জি আর এ টি ই এফ ইউ এল। ভেরি ইজি ছিল, গ্রেটফুল কথার অর্থ হলো কৃতজ্ঞ, কারোর প্রতি কৃতজ্ঞ থাকা। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। চলো ওয়ার্ড কি আছে দেখে নিই। হাইডাস। হাইডাস ইজ আওয়ার ওয়ার্ড। তো অপশন এ তে বলেছে বিউটিফুল, বি তে বলেছে সিক্রেটিভ, সি তে ডিটেস্টেবল, এবং ডি তে আগলি। রেডি সবাই কোশ্চেন নাম্বার 5 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো অ্যান্সার করো। হাইডাস কথার অর্থ কি? তো এখানে মিনিং বললে তোমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। অ্যাকচুয়ালি হাইডাস কথার অর্থ হলো কুৎসিত, বাজে, আগলি। বিপরীত শব্দ যেহেতু, বিউটিফুল ইজ আর রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সিক্রেটিভ, সিক্রেট থেকে এসেছে, গোপনীয় কোনো কিছু। ডিটেস্টেবল কথার অর্থ কি? ডিটেস্টেবল কথার অর্থ এনি ওয়ান। তো এটা মিন্স আমরা বলতে পারি জঘন্য, আগলি মিন্স কুৎসিত। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য অ্যান্টোনিম, আবারও একটা বিপরীত শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড দিয়েছে ব্লেস, ব্লেস মিন্স আশীর্বাদ করা, গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন বা আশীর্বাদ করুন, এরকম কিছু। তো অপশন এতে বলেছে পিউরিফাই, বিতে স্যাংটিফাই, সিতে উইশ, এবং ডিতে কার্স। বিপরীত শব্দ, ভেরি ইজি। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো খুব অনেকেরই এসএসসি জিডি এক্সাম রয়েছে, তো যারা জিডি এক্সাম দিতে চলেছে বা এক্সারসাইজ মেন, তো তাদের জন্য কিন্তু পিওয়াই কিউ ভেরি ভেরি হেল্পফুল, অর্থাৎ এই ক্লাসগুলো। তো অবশ্যই কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কার্স। কার্স কথার অর্থ হলো অভিশাপ, ব্লেস মিন্স আশীর্বাদ। তো আশীর্বাদ বানানটা একটু লিখে দিই। তো এটা হলো আশীর্বাদ বানান, আর কার্স মিন্স অভিশাপ। পিউরিফাই তোমরা নিশ্চয়ই জানো, স্যাংটিফাই নেক্সট যেটা রয়েছে। তো স্যাংটিফাই মিন্স হলো পবিত্র করা, এটা একটু লিখে দিই, পবিত্র করা। ওকে, উইশ মিন্স ইচ্ছা। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। কোথায় এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। সেন্টেন্সটা কি আছে? রাম অলওয়েজ ট্রাইজ টু ডু থিংস ভেরি কেয়ারফুললি অ্যান্ড মেড শিওর হি ডাজ দেম কারেক্টলি। ক্লিয়ার হলো? তো অপশন এ তে বলেছে টু ডু থিংস, বি তে বলেছে রাম অলওয়েজ ট্রাইজ, সি তে বলেছে ডাজ দেম, এবং ডি তে বলেছে অ্যান্ড মেড শিওর। চলো অ্যান্সার করো। রাম অলওয়েজ ট্রাইজ টু ডু থিংস ভেরি কেয়ারফুললি অ্যান্ড মেড শিওর হি ডাজ দেম কারেক্টলি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ভালো করে বোঝো, এটা আমাদের সাবজেক্ট ছিল রাম।
তো ট্রাইজ যেটা সেটা হলো ভার্ব। তো এখানে দেখো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করা রয়েছে, অর্থাৎ এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। ক্লিয়ার? টু ডু থিংস এটা আমাদের ইনফিনিটিভ ছিল, ভেরি কেয়ারফুলি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। দুটো সেন্টেন্স কি দিয়ে যুক্ত করা হয়েছে? অ্যান্ড দিয়ে। তো ফার্স্ট সেন্টেন্সটার ভার্ব যেটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তাহলে এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম মেড বসাতে পারবো না, এখানেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। তো মেডটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, সেটার এক নাম্বার রূপ কি হয়? মে। আর যেহেতু রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এখানে একটা এস যুক্ত করতে হবে, অর্থাৎ অপশন ডি তে ভুল ছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। তো আবারও একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইফ দে হ্যাড এ প্লে গ্রাউন্ড হেয়ার দে ক্যান প্লে আফটার দেয়ার স্কুল ইজ ওভার। আই রিপিট এগেইন, ইফ দে হ্যাড এ প্লে গ্রাউন্ড হেয়ার দে ক্যান প্লে আফটার দেয়ার স্কুল ইজ ওভার, অর্থাৎ যদি তাদের এখানে একটা প্লে গ্রাউন্ড থাকতো তাহলে তারা খেলতে পারতো স্কুল হয়ে যাওয়ার পরে। তো কোথায় ভুল রয়েছে? অপশন এতে বলেছে আফটার দেয়ার, বিতে বলেছে ইফ দে হ্যাড, সিতে বলেছে স্কুল ইজ ওভার, অ্যান্ড ডিতে বলেছে দে ক্যান প্লে। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো ইফ এর তিনটে কন্ডিশন আছে, আমি তোমাদেরকে বলেছিলাম ইফ এর এই যে তিনটে কন্ডিশন, এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে একটা কোশ্চেন আসতেই পারে। তো তার ফার্স্ট যেটা সেটাই এখানে আমাদের দিয়ে দিয়েছে, দেখো ইফ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং সাবজেক্টের পর হ্যাড ছিল, অর্থাৎ পাস্ট টেন্সে ছিল। তো সেক্ষেত্রে এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো আমাদের মেইন ক্লজ। তো লিঙ্কার থাকে যেটাতে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি এবং অন্যটাকে আমরা মেইন ক্লজ বলে থাকি। তো সেক্ষেত্রে মেইন ক্লজে আমরা উড অথবা কুডের ব্যবহার করতে পারি, মনে আছে তো সবার? যদি সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয় এবং তারপর যে ভার্বটা থাকে সাবজেক্টের পর সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে মেইন ক্লজ যেটা থাকে সেখানে সাবজেক্টের পর আমরা উড অথবা কুডের ব্যবহার করে থাকি, ক্যানের ব্যবহার বা উইলের ব্যবহার করতে পারি না। তো ফার্স্ট প্রায়োরিটি হলো উড, তারপর হলো কুড, তাই না? তো এখানে ক্যান যেটা সেটা ভুল ছিল, ওখানে উডেরও ব্যবহার করতে পারো, কুডেরও ব্যবহার করতে পারো। ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা হলো উড, ওকে? তো অপশন ডি তে ভুল ছিল, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অকেশন। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অকেশন। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ও ডবল সি এ এস আই ও এন, অকেশন। অকেশন মিন্স তোমরা নিশ্চয়ই জানো। চলো আমরা নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 10। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিন্স দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। তো কোথা থেকে প্রশ্ন? ইডিয়াম থেকে। এ রেড লেটার ডে কথার অর্থ কি? এ স্যাড ডে, এ বোরিং ডে, এ মেমোরেবল ডে, অ্যান্ড ডি তে বলেছে এ পেইনফুল ডে। মেমোরেবল মিন্স স্মরণীয়, বোরিং পেইনফুল, তোমরা নিশ্চয়ই জানো মিনিংগুলো। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দুঃখের দিন, বোরিং দিন, স্মরণীয় দিন, যন্ত্রণাদায়ক দিন, পেইনফুল ডে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, এ মেমোরেবল ডে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন্স দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। সাম ওয়ান হু লিভস ওয়ান্স কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, একজন যে তার নিজস্ব কান্ট্রি যেটা সেটাকে ত্যাগ করে, লিভ করে, সেটেল করার জন্য অন্য দেশে, অন্য কান্ট্রিতে, তাদেরকে আমরা কি বলবো? ট্যুরিস্ট, এমিগ্রান্ট, ফরেনার, অ্যান্ড ডি এক্সপ্লোরার। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এমিগ্রান্ট। ওকে, এমিগ্রান্ট কথার অর্থ কি? যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায় সেটেল হওয়ার জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো এখানে আরেকটা মিনিং বলে দেবো আমি তোমাদের, এক্সপ্লোরার। তো এক্সপ্লোরার কথার অর্থ কি? অনুসন্ধানকারী। এক্সপ্লোরার মিন্স আমরা যেটা বলতে পারি সেটা হলো অনুসন্ধানকারী।
Moving to the next question, question number 12. কি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন জাস্ট আর দ্য ড্যাশ অফ গড ওয়েজ ডিডস প্ল্যানস ট্রিক্স কি হবে আমাদের সঠিক উত্তর চলো অ্যান্সার করো তো দেখো জাস্ট কথার অর্থ কি আমরা জানতাম জাস্ট মিনস জাস্ট মানে এই মাত্র এরকম কিছু বোঝাতে আমরা জাস্ট ব্যবহার করে থাকি বাট এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে জাস্ট তারপর দেখো এখানে ভার্ব রয়েছে অর্থাৎ এই জাস্টটা কিন্তু প্লুরাল আর জাস্ট কথার অর্থ হলো ধার্মিক অর্থাৎ যারা ন্যায়বান যারা ধর্মকে ভালোবাসে অর্থাৎ যাদেরকে আমরা পায়াস বলে থাকি জাস্ট মিনস এটা যদি সিনোনিম জানতে চাও তো আমরা পায়াস বলতে পারি অর্থাৎ যারা ধার্মিক আর এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট তো এখানে কি হবে ধার্মিকরা হয় ড্যাশ অফ গড গডের কি গডের ওয়ে অর্থাৎ ওয়েজ বলতে পারো ওয়েজ মিন্স হলো একটা পথ বলতে পারো তো এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিড কথার অর্থ হলো কাজ প্ল্যান মিন্স তোমরা নিশ্চয়ই জানো কোনো পরিকল্পনা ট্রিক্স কৌশল তো এটা নয় অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য Moving to the next question, question number 13. Select the synonym of the given word. Synonym khujte hobe given word er. To word ki diyeche melodious. Melodious kothar ortho ki? Sumodhur, tai na? To option A te boleche rhythmic, B te boleche rattling, C te tuneful and D te doleful. So your time starts now for question number 13. Very easy question, chalo answer koro. তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ টিউনফুল দেখো মেলোডিয়াস মিন্স হলো সুমধুর তো টিউনফুল এটাই আমাদের সঠিক উত্তর রিদমিক মিন্স ছন্দময় বলতে পারো রিদমিক মিন্স আমরা কি বলতে পারি ছন্দময় র্যাটলিং তো র্যাট কথার অর্থ কি ইঁদুর তাই না তো শিকার কোনো কিছু শিকারি ইঁদুর এরকম কিছু শিকার করা বলছাতে আমরা র্যাটলিং ব্যবহার করি আর ডোলফুল কথার অর্থ কি বেদনাদায়ক ডোলফুল মিন্স বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক এরকম কিছু ওকে তো এই ছিল বাকি মিনিং চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো কোশ্চেন নাম্বার 14 সিলেক্ট দ্য অপশন দ্যাট মিন্স দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম তো ইডিয়াম থেকে প্রশ্ন টু ইট হাম্বেল পাই কথার অর্থ কি টু ডিনাই ডেসপারেটলি কোনো কিছুকে ডিনাই করা অস্বীকার করা টু ডিফেন্ড অনসেলফ কাউকে ডিফেন্ড করা টু অ্যাকসেপ্ট এরর কোনো ভুলকে অ্যাকসেপ্ট করা এবং ডিতে বলেছে টু বি অ্যাগ্রেসিভ অর্থাৎ আক্রমণাত্মক হয়ে যাওয়া তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে টু ইট হাম্বল পাই কথার অর্থ কি তো টু ইট হাম্বল পাই কথার অর্থ বইতে যেটা রয়েছে সেটা হলো অ্যাপোলোজাইজ তাই না অর্থাৎ ক্ষমা প্রার্থী অর্থাৎ সেখানে অপশন সি কে অ্যান্সার করবো আমরা টু অ্যাকসেপ্ট এরর অর্থাৎ কোনো ভুলকে গ্রহণ করা অ্যাপোলোজাইজ ক্ষমা করে দেওয়া ক্ষমা প্রার্থী তো সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 15 তো কি বলেছে ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর কোন পার্টে এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে চলো সেন্টেন্স কি আছে পড়ে নিই ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন বলেছে আই সেড ইউ টু প্রিপেয়ার দ্য আর্টিকেল ইয়েস্টারডে বাট ইউ ডিডন্ট বাট ডিড নট আই সেড ইউ টু প্রিপেয়ার দ্য আর্টিকেল ইয়েস্টারডে বাট ইউ ডিডেন্ট কি হবে দ্য আর্টিকেল আই সেড ইউ ইউ ডিডেন্ট প্রিপেয়ার চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য তো এখানে দেখো যেটা ভুল রয়েছে সেটা অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ আই সেড ইউ আমরা ব্যবহার করব না এখানে কিন্তু আমরা যেটা ব্যবহার করব সেটা হলো টোল্ড এবার অনেকের মনে হতে পারে ম্যাম সেড কথার অর্থ হলো বলেছিল টোল্ড কথার অর্থ বলেছিল বাট দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো এখানে এটা হলো আমাদের সাবজেক্ট এটা আমাদের ভার্ব এটা হলো আমাদের অবজেক্ট তো টোল্ড আমরা তখনই ব্যবহার করি যখন একটা অবজেক্ট থাকে ভালো করে বুঝবে অবজেক্ট থাকে এবং অবজেক্টটা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তখন আমরা টোল্ড ব্যবহার করি সেডও আমরা ব্যবহার করি ভালো করে বুঝবে এই জায়গাটা ধরো আমি তোমাদেরকে বললাম আই সেড ইট আই সেড ইট অর্থাৎ এখানে ইট যেটা সেটা কিন্তু কোনো পার্সনকে বোঝাচ্ছে না এখানে এটা হলো সাবজেক্ট এটা হলো ভার্ব এটা হলো অবজেক্ট ইটটা অবজেক্ট তো এখানে ম্যাম কেন আমরা সেড ব্যবহার করলাম তো এটা কিন্তু কোনো পার্সনকে বোঝাচ্ছে না এটা অ্যাকচুয়ালি কোনো কোনো কিছুকে বোঝাচ্ছে অর্থাৎ সামথিং তাহলে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম
যে যদি অবজেক্ট থাকে আর সেটা যদি পার্সন থাকে, তো সেক্ষেত্রে টোলটা ব্যবহার করাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো। ওকে, আবার সেইডের পরেও আমরা অবজেক্টকে বসাই, বাট সেই অবজেক্টটা কখনো পার্সনকে ইন্ডিকেট করে না, অলওয়েজ সামথিং কে ইন্ডিকেট করে। তো এটাই গ্রামাটিক্যাল এরর। বাট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেইডের পর অবজেক্টকে বসাতে, বাট যেহেতু এখানে আমাদেরকে বলেছে কোন পার্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে, এবং এখানে কিন্তু নো ইমপ্রুভমেন্ট বা এরকম কোনো কিছু, নো এরর এরকম কোনো কিছু অপশন ছিল না, সেই জন্যই কিন্তু অপশন বি কে আমরা অ্যান্সার হিসেবে নেব। আর মনে রাখবে, যদি অবজেক্ট থাকে এবং সেটা যদি পার্সন থাকে, তো সেক্ষেত্রে সেড এর পরিবর্তে টোল্ড ব্যবহার করাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আই হোপ কি বোঝাতে পারলাম। তো এটা নিয়ে যদি কোনো রকম ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। হ্যাঁ, আরো একটা যেটা বললাম, সেড সেট আমরা ব্যবহার করতে পারি, তো সেখানে অবজেক্ট হিসেবে কোনো পার্সন থাকবে না, সামথিং যদি থাকে, কোনো কিছু থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেড ব্যবহার করতে পারি। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ইউ ক্যান ভিজিট মি অন ড্যাশ এট 7 o'clock। কি হবে আমাদের সঠিক উত্তর? আই রিপিট এগেইন, ইউ ক্যান ভিজিট মি অন ড্যাশ এট 7 o'clock টুমোরো, নেক্সট মান্থ, টুডে, সানডে। চলো আনসার করো, ভেরি ইজি, বাট একটু ভাবতে হবে। ওকে, ইজি বাট ভাবার বিষয় আছে এখানে। ইউ ক্যান ভিজিট মি অন ড্যাশ এট 7 o'clock, দেখো তুমি আমার সঙ্গে দেখা করতে পারো অন। তো এখানে যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হলো অন। তো অনের পর আমরা টুমোরো, নেক্সট মান্থ, টুডে এগুলো ব্যবহার করি না। অনের পর অলওয়েজ আমরা কোনো বার যেটা থাকে সেটাকেই বসিয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সানডে। ওকে, মনে থাকবে অনের পর কিন্তু আমরা বারকে বসিয়ে থাকি, তো সেই জন্য আমাদের অ্যান্সার অপশন ডি। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। তো এখানে দেখো একটা আন্ডারলাইন পার্ট রয়েছে, যদি মনে হয় ভুল রয়েছে তো ওটাকে ইমপ্রুভ করতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। ইয়েস্টারডে 11 coaches অফ এ ট্রেন হেডেড ফর দিল্লি ওয়াজ ডিরেইলড এট বৈশালী ডিস্ট্রিক্ট অফ বিহার। তো এখানে বলেছে ওয়াজ ডিরেইলড ইন, ওয়ার ডিরেইলড ইন, নো ইমপ্রুভমেন্ট, এন্ড ডি ওয়ার ড্রেইল এট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 17, 11 coaches অফ এ ট্রেন। তো এটা কিন্তু আমাদের সাবজেক্ট যেটা সেটা কিন্তু প্লুরাল, সাবজেক্ট যেটা সেটা কিন্তু আমাদের কি প্লুরাল, তো সেক্ষেত্রে আমরা ওয়াজ এর ব্যবহার করতে পারবো না, তাই না? নো ইমপ্রুভমেন্ট আমাদের অ্যান্সার হবে না, তো ওয়ারই হবে নিশ্চয়ই। আর ওয়ারের পর এখানে ভার্বের থার্ড ফর্মই হবে, কারণ এটা প্যাসিভ ভয়েস ছিল। এটা কোন ভয়েস ছিল? প্যাসিভ ভয়েস, তাই না? তো সেক্ষেত্রে ওয়ারের পর আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাবো, আর ডিরিল্ড অ্যাড হবে না, ইন হবে। বড় জায়গা হলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, ছোট জায়গা হলে সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি। তো বৈশালী কি হলো? বৈশালী একটা ডিস্ট্রিক্ট বিহারে, তো সেখানে ইনই ব্যবহার করা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ড্যাশ আর টু বি অ্যাভয়েডেড, দে লিড টু কনফ্লিক্ট। আমাদেরকে কি অ্যাভয়েড করতে হবে দ্বন্দ্ব এড়াতে, বা অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদেরকে দ্বন্দ্বের দিকে এগিয়ে নিয়ে যায়? কোশ্চেন্স, স্টেটমেন্টস, আর্গুমেন্টস, ডিসিশনস। চলো অ্যান্সার করো। কোশ্চেন্স, স্টেটমেন্টস, আর্গুমেন্টস, ডিসিশনস। তো এক্ষেত্রে ভেরি ইজি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান সি, আর্গুমেন্টস, অর্থাৎ তর্ক বিতর্ক যেগুলো সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো আমাদেরকে কোনো দ্বন্দ্বের দিকে এগিয়ে নিয়ে যায়, লিড করে, তাই না? চলো নেক্সট 19। তো আবারও একটা আন্ডারলাইন পোর্শন রয়েছে, যদি মনে হয় ভুল আছে তাহলে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে, যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা কি আছে বা সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। অন ইন্সপেকশন এ 100-year-old bridge, অন ইন্সপেকশন এ 100-year-old bridge ওয়াজ ফাইন্ড বিং টু উইক টু টেক দ্য লোড অফ লাক্স অফ ভেহিকেলস এভরি ডে। ওয়াজ ফাইন্ড বিং, এই পোর্শনটা আন্ডারলাইন করা, ওয়াজ বিং ফাউন্ড, নো ইমপ্রুভমেন্ট, ওয়াজ ফাউন্ড টু বি, হ্যাজ টু বি ফাউন্ড। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অন ইন্সপেকশন এ 100-year-old bridge
তো দেখো, ইন্সপেকশন কারুর দ্বারা করা হয়েছিল? একটা 100 ইয়ার ওল্ড ব্রিজ যেটা, সেটা কারুর দ্বারা ইন্সপেকশন করা হয়েছিল? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে সেন্টেন্স যেটা সেটা প্যাসিভ ভয়েসে রয়েছে। আর প্যাসিভ ভয়েসে থাকা মানে এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াসলি কোনো কিছু বোঝায়নি, তাই না? তো সেক্ষেত্রে আমরা ওয়াজ বিং ফাউন্ড কে অ্যান্সার করতে পারবো না, নো ইম্প্রুভমেন্ট কেও অ্যান্সার করতে পারবো না। হ্যাজ টু কথার অর্থ হলো কোনো কিছুতে বাধ্য হওয়া, তো এখানে কেউ বাধ্য হয়নি, তাহলে অপশন ডি কেও অ্যান্সার করতে পারবো না। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওয়াজ ফাউন্ড টু বি। ওয়াজ ফাউন্ড টু বি, তো এইটুকু বুঝলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এবার প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস রয়েছে অর অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস রয়েছে অর পাস্ট ইনডিফিনিট? কন্টিনিউয়াস তো নয়, ওটা পাস্ট ইনডিফিনিটে ছিল, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 অর্থাৎ ফাইনাল কোশ্চেন। কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম এজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। অন হুইজ প্রেজেন্ট এভরিওয়্যার, অর্থাৎ এমন একজন যে সব জায়গায় উপস্থিত থাকে, তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? ওমনিপোনেন্ট, ওমনিপোটেন্ট, ওমনিসিয়েন্ট, ওমনিপ্রেজেন্ট অ্যান্ডি ওমনিভোরাস। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। তো দেখো, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করতে পারছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওমনি প্রেজেন্ট, অর্থাৎ যে সব জায়গায় থাকে। চলো বাকি মিনিংগুলো একটু দেখে নেবো। ওমনি পোটেন্ট কথার অর্থ হলো সর্বশক্তিমান, ওমনি পোটেন্ট কথার অর্থ হলো সর্বশক্তিমান। ওমনিসিয়েন্ট কথার অর্থ কি? যে সবকিছু জানে, অর্থাৎ সর্বজ্ঞ বলতে পারি। এবং ওমনিভোরাস কথার অর্থ কি? যে সবকিছু খায়, যাদেরকে আমরা সর্বভুক বলে থাকি। তো এই ছিল বাকি মিনিং। আই হোপ কি ক্লাস ভালো লেগেছে এবং আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ থেকে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস দেখা হচ্ছে আগামীকাল অর্থাৎ নেক্সট ডে 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে প্লে লিস্টে যাও এবং সেখানে আর WAP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে এখানে গিয়ে দেখবে, মেবি টোটাল 56 ক্লাস করানো হয়েছে। তো এগুলো কন্টিনিউ করতে থাকো। তো সামনে যেহেতু আমাদের এক্সারসাইজ মেইন এবং SSC GD এক্সাম রয়েছে, সেই জন্যই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি। বাট কিছুদিন পর আবার কিন্তু আমরা ডিটেলস ক্লাস স্টার্ট করব, বোঝাতে পারলাম? WAP মেইন এর জন্য ক্লিয়ার? তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ান্স অ্যাগেইন টাটা, বাই।